এত অস্ত্র কিনেছি আমরা জনগণের পয়সা দিয়ে, অস্ত্র কিনে এদেরকে আমরা কুচকাওয়াজের জন্য দাঁড় করে রাখছি এই আর্মির লোকদেরকে। বিরোধী দলের উপরে তারা গোয়েন্দাগিরি করতে তারা ওস্তাদ, এই কাজে তারা লিপ্ত, ঠিক আছে, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারা কিছু বলতে পারলো না কাউকে যে এই ধরনের একটা হত্যাকাণ্ড হতে যাচ্ছে। তারা কি কাজ করে, ওদের ডিজিএফআইয়ের প্রধানকে কোর্ট মার্শাল করা উচিত ছিল, ডিজিএফআইয়ের টপ কর্মকর্তার প্রত্যেককে বের করে দেওয়া উচিত ছিল। আমাদের দল থেকে আমরা সমবেদনা জানাতে আসছি, শ্রদ্ধা জানাতে আসছি আমাদের বীর সেনা অফিসারদের প্রতি। এই ঘটনাটি আমাদের জাতীয় ইতিহাসে একটা মস্ত বড় একটা কলঙ্ক হয়ে থাকবে, কারণ এখনও যারা এটি ঘটনার পেছনে যারা ঘটিয়েছে তাদের, তারা এখনও অনেকটা দায়মুক্ত, তাদের বিচার হয়নি এবং তদন্ত ঠিকমতো তদন্ত হয়নি। এই ধরনের ঘটনার সীমিত তদন্ত করে কাদেরকে আড়াল করছে সরকার, সেটা আমার প্রশ্ন। এখন যেই ঘটনাটা ঘটেছে এটা সম্বন্ধে অনেক ধরনের প্রশ্ন দেশের মানুষের কাছে আছে। সাধারণ মানুষের দাবি হলো যে একটা সুষ্ঠু তদন্ত চাই, এদের আত্মার মাগফিরাত কামনা করে আমিও বলছি তাদের শান্তির জন্যে আমাদের একটা একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার করা দরকার। এখন এই ঘটনার পেছনে কারা ছিল, অনেক ধরনের প্রশ্ন সাধারণ মানুষের কাছে। এখানে কি সরকারের গাফিলতি ছিল, সেনা বাহিনীর জেনারেলদের মধ্যে গাফিলতি ছিল, আমাদের বিদেশি কোনো শক্তি জড়িত ছিল কি না, এই ধরনের প্রশ্ন অনেকে সাধারণ মানুষের কাছে এই ধরনের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলি দূর করার জন্যে একটা সুষ্ঠু তদন্ত দরকার। যদি এগুলো সত্য না হয়ে থাকে, কারো গাফিলতি নাই, তাহলে এটা আমাদের জনগণের কাছে এটা একটা ভালো প্রতিবেদন দেওয়া দরকার যে এটা হয়নি। কিন্তু যদি হয়ে থাকে তাদেরকে দায়মুক্ত করাটা খুব বড় একটা অন্যায় আমি মনে করি। এই মানুষদের আত্মার প্রতি আমরা অসম্মান দেখাচ্ছি এই জিনিসটা দাবি না করে। আমরা তাদের বিচার চাই। এখন যেখানে সেনাবাহিনী নিজের মানুষকে রক্ষা করতে পারলো না, সেখানে দেশের মানুষের কী নিরাপত্তা দিবে আপনারাই বলেন। এটা একটা জঘন্য একটা কাজ হয়েছে এবং সেনাবাহিনীর মধ্যে, সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে কারা কারা দায়ী, আমি তো মনে করি সিভিলিয়ান হিসাবে, আমি জানি আমার এ ধরনের কোনো ক্ষমতা নেই, সিভিলিয়ান হিসাবে তাদের কোর্ট মার্শাল করা উচিত ছিল। যারা নিষ্ক্রিয় ছিল এই ঘটনার সময়, যখন মানুষকে হত্যা করা হচ্ছে তারা বাইরে সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, তাদের তো বিচার হওয়া দরকার, কোর্ট মার্শাল করে বের করে দেওয়া দরকার, অসম্মান করে বের করে দেওয়া দরকার, এটা করা উচিত ছিল। তাদের বিদেশে যাওয়ার কোনো সুযোগ দেওয়া উচিত হয়নি। এত অস্ত্র কিনেছি আমরা জনগণের পয়সা দিয়ে, অস্ত্র কিনে এদেরকে আমরা কুচকাওয়াজের জন্য দাঁড় করে রাখছি এই আর্মির লোকদেরকে। তারা এই ঘটনায় একটা কঠোর একটা অবস্থান কেন নিতে পারলো না, এই তদন্ত এখনো হয়নি এবং এই সরকারের সময় সেটা হবে না, আমার এটা একটা সন্দেহ আছে। এখন ডিজিএফআই বলে একটা সংস্থা আছে, ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স, কি ইন্টেলিজেন্স এই লোকদের আমার খুব সন্দেহ আছে, তাদের বুদ্ধি সম্বন্ধে, তাদের মেধা সম্বন্ধে, তাদের দেশপ্রেম সম্বন্ধে। তারা বিরোধী দলের উপরে তারা গোয়েন্দাগিরি করতে তারা ওস্তাদ, এই কাজে তারা লিপ্ত, ঠিক আছে, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারা কিছু বলতে পারলো না কাউকে যে এই ধরনের একটা হত্যাকাণ্ড হতে যাচ্ছে। তারা কি কাজ করে, ওদের ডিজিএফআইয়ের প্রধানকে কোর্ট মার্শাল করা উচিত ছিল, ডিজিএফআইয়ের টপ কর্মকর্তার প্রত্যেককে বের করে দেওয়া উচিত ছিল। ডেরেলিকশন অফ ডিউটি, ফেইলিয়ার টু প্রোভাইড প্রোটেকশন, আর্মির ইন্টেলিজেন্স, এরা ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স, এরা কিন্তু সাধারণ গোয়েন্দা সংস্থা না। আর্মির লোকদের এরকম একটা ক্ষতি হয়ে গেল, আমাদের আর্মি অফিসার 57 জন মারা গেল, যেখানে লিবারেশন ওয়ারে নাকি 51 অফিসার মারা গেছে, মানে আমাদের স্বাধীনতা সংগ্রামের চেয়ে বেশি মানুষ মারা গেছে এই ঘটনায়। আর সেখানে ডিজিএফআই ঘুমন্ত, তাদের কোনো দায় দায়িত্ব নাই, তাদের কাউকে কাকে এখানে শাস্তি দেওয়া হয়েছে আমরা জানতে চাই, জনগণ জানতে চায়, যারা দায়ী তাদের কোনো শাস্তি নাই কেন, তাদের কোর্ট মার্শাল করা উচিত, ডিজিএফআইয়ের হেডকে এবং সব ডিরেক্টরদেরকে প্রত্যেককে জেলে দেওয়া উচিত, কোর্ট মার্শাল করা উচিত। তারা এই কাজটা কেন ফেল করলো,
এই পরিবারের থেকে আমরা যে দেখতে পাচ্ছি, আমি নিজে এই ধরনের একটা পরিবারের, আমরা আমাদের একই সমস্যা আছে, আমরা বিচার পাচ্ছি না, তাদের কষ্ট আমি কিছুটা ধারণা করতে পারছি, এখানে যারা আছে সবাই হয়তো করতে পারছে না। এতদিন আমরা বসে আছি একটা সুষ্ঠু বিচারের জন্য, আর এই পরিবারগুলিও কি কষ্ট তাদের আমি বুঝতে পারি। তাদের বীর পিতা, তাদের বীর স্বামী, তারা দেশের জন্যে তাদের আত্মত্যাগের কোনো সীমা ছিল না, তারা যুদ্ধ করেছে, আমাদের সীমান্তে যুদ্ধ করেছে অপশক্তির বিরুদ্ধে, এবং তার জন্যে তাদেরকে এরকম একটা শাস্তি দেওয়া হলো। আমি এই জিনিসটা, আমার কাছে এটা সহ্যজনক না। আমি জানি না জনগণের কাছে কি মনে হয়, কিন্তু আমি মনে করি জনগণও চায় যে এই মানুষদের একটা বিচার হোক, একটা তদন্ত হোক, এবং এই সরকারের উপরে প্রেশার দেওয়া দরকার যে তারা এই কাজটা কেন করছে না। আমরা জানতে চাই কাকে কাকে দায়মুক্ত করার জন্য তারা করছে, সরকারের কে জড়িত ছিল, এটাও একটা বড় একটা প্রশ্ন এই ঘটনায়। যারা বিডিআর এর ভিতরে যারা গেছে তারা কি কাজ করেছে, তখনও আমাদের অফিসাররা বেঁচে আছে, তারা তখন আলোচনা করতে গেছে খুনিদের সাথে, এটা আবার মানে কি ধরনের আলোচনা করেছে, তাদের কি এগ্রিমেন্ট হয়েছে, কাকে শাস্তি দেওয়া হবে, এটা এখন হলো জনগণের প্রশ্ন। কিন্তু শাস্তি দেওয়ার দরকার ভবিষ্যতে। ভবিষ্যতে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই সরকার চলে গেলে যদি একটা ভালো একটা সরকার, একটা দেশপ্রেমিক একটা সরকার যদি কোনোদিন এই দেশে ক্ষমতায় আসে, আমরা এই এই তদন্ত করব, বিচার করব, এবং আমরা এই মানুষদেরকে যথাযথ সম্মান দিব বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ।